সকালে যখন শুভশ্রী সরকারের শরীরটা একটু অসুস্থ আসছে, তখন আমরা হসপিটালে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তখন তারা চিকিৎসা করে ভর্তি লাগছে। ভর্তি লাগার পরে তখন বললাম, স্যার কী দেখো, আমরা তো কাজ করে দেখছি, এটা হয়েছে ডেট তখন আসছে না। ডেট হয়েছে 20 তারিখ আর 29 তারিখ। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে ওখানে কি ভর্তি থাকবো? নাই তো আপনারা ওয়েট করেন, 2 ঘন্টা ওয়েট করা, যখন ডাক্তারবাবু আসবো তার লোকের কথা কয়েছি না, আপনারা যায় না। তো আইসে আইসে পরে আমরা কথা বলছি, কথা বলছি কইছি আপনারা যান না, যে অসুবিধা হলে তখন আমরা রয়ে গেছি বাড়িতে। বাড়িতে নেওয়ার পরে নেওয়ার আগে তার রুমের মধ্যে ইঞ্জেকশন দিয়েছে, একটা ইঞ্জেকশন দিয়েছে পরে তখন আমরা নিয়ে গেছি। নেওয়ার পরে বাড়ির থেকে সন্ধ্যার সময় একটু খারাপ দেখছি, আবার নিয়েছি। নিয়েছি পরে তারা ভর্তি করছে, কিন্তু ব্যথা, প্রচণ্ড ব্যথা আসলে। ডাক্তারবাবু বললাম যে সিজার যদি করতে হচ্ছে, তারা বলছে না নর্মালি নর্মালি হবে, ভালো আছে, পজিশন ভালো। আজকে সকালেও তারা বলতেছে নর্মালি সিজার সিজার করানো লাগতো না, খুবই ভালো আছে, বাচ্চা বাচ্চার মা খুব ভালো আছে। বলছিল 10টার সময় মানে ডাক্তার আইছে, তখন আমি ডাক্তারবাবু বললো একটু কথা বলবো। মানে একজন ম্যাডাম ঢুকছে, ম্যাডাম দেখাশোনা করছে, দেখছে পরে মানে আমার কথা বলতে দিছে না। তখন নিচে আয় পড়ছি, ডাক্তার রাউন্ড থেকে গেছে, যাওয়ার পরে মানে ওটিতে লয়ে গেছে। তখন আবার ডাক্তার ওই ছেলের মেয়ে ইয়ে আছে না, এর বাবারে যে বাচ্চারা মারা গেছে, বাচ্চার বাবারে ডাকাইছে, গেছে এসে কইছে আমরা সিজার লাগবো, বাচ্চার মা আর বাচ্চা খুবই ভালো আছে। আমি যে সিজার করেন না, অসুবিধা নেই, আমরা আপনি সুস্থ আছে তো? কো সুস্থ আছে। সিজার করছে, সিজার করার পরে আয় হয়েছে, মেয়ে হয়েছে, এই 5 মিনিট পরে আয় হইতেছে, মারা গেছে। আবার 20 মিনিট পরে নিয়ে বাচ্চার বাবার আর বাচ্চার ঠাম্মা রেখে মেয়ে দেখা মরা বাচ্চা। এরপর বাচ্চাটা দেখছি তো বেদনা খাইয়া জানেন, এরপর নীল হয়ে রয়েছে। রাত 7:30-7:30 মধ্যে আমার ওয়াইফেরে ভর্তি করেছি। কি নাম? আমার ওয়াইফের নাম হচ্ছে শুভশ্রী সরকার সাহা। বাড়ি মলয়নগর সাহাপাড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে, ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে তারা বলতেছে যে বাচ্চা নর্মালি পজিশন আছে, কোনো সিজারের কোনো লাগতো না, নর্মালি একটু অপেক্ষা করতাম। তো ঠিক আছে, অপেক্ষা করছি। তো রাত্রেবেলা আবার ডাকাইছি 7টায়। তারা ডাকাইলে তারা বিরক্ত হয়ে যাবে, আমার পেশেন্টে যদি প্রবলেম হয় আমি ডাক্তারকে ডাকাইতে রাজি, ডাকাইলে তারা বিরক্ত হয়ে যায়। তারা মানে তারা কথা হচ্ছে আমি আমার জন ইচ্ছে পাবো তখন আমি আমো। সকালবেলা মানে রাত্রি ভর্তি করা হয়েছে, প্রচণ্ড ব্যথা আসিল, প্রচণ্ড ব্যথা আসিল আর কি। ব্যথা আসিল পরে আপনার কি জানি তারা কয়েছে যে সিজার লাগলে আমরা সিজার করলাম। তারা কো না বাচ্চা নর্মালি আছে, নর্মাল ডেলিভারি, হ্যাঁ ভালো পজিশনে আছে। আমরা কইতে বারবার তারা কইতেছি যে সিজার লাগলে আমরা সিজার করাইলাম। তারা কো না না কোনো সমস্যা নাই, ভালো পজিশনে আছে, নর্মালি আছে। তো সকালবেলা যখন ডাক্তার রাউন্ড দিছে, স্যারের জিজ্ঞেস করলাম যে কেমন আছে, সব ভালো আছে, কোনো প্রবলেম হয় না, নর্মালি আছে, হ্যাঁ নর্মাল ডেলিভারি। আমরা বুঝি না স্যার প্রচণ্ড ব্যথা করতেছে, সিজার করালাম আমরা। তারপরও তারা কোনো মানে ইয়ে করে না, রেসপন্সই করে না। তারপরে আমি একজনকে ফোন করছিলাম, চিনা পরিচিত ডাক্তারই, তাই ফোন করে কয়ে দিছে। তারপরে তাড়াতাড়ি তারা দৌড়ায় গেছে, গেছে পর না, এরপরে তাড়াতাড়ি করে সিজার, ওখানে সিজার করাই দিচ্ছে। তখন আছে না মানে খারাপ জানা আছে এই কথাও কইছে না, হ্যাঁ। এরপরে কিদানি কো সিজার করাইছে, সিজার করাইছে। এরপরে জিজ্ঞেস করলাম যে কেমন আছে, কো ভালো আছে, হ্যাঁ ভালো আছে। কতটুকু 10-15 মিনিট পরে আইসা, এরপরে কো বাচ্চারা তো মারা গেছে। আমরা কইলাম যে স্যার আমরা তো ওখানে কইলেন ভালো আছে, ওখানে আবার কী করে এরকম হইতে পারে, এটা তো কিছুতেই সম্ভব না। প্রথমে তো জিজ্ঞেস করছি আপনারা যে কেমন আছে, কো ভালো আছে, বাচ্চারা মারা গেছে। 5 মিনিট আগে ভালো আসলো, 20 মিনিট পরে আবার মারা গেছে। সিজার করে কিভাবে মারা যায়? আমরা কোনো ব্যবহার করছি, আমরা কুকুরের লগমে ব্যবহার করে।